বন্ধুরা, সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী EPS-95 আন্ডারে যে পেনশন বৃদ্ধির বিষয়টি, সেই বিষয়ে কিন্তু সার্কুলার পরের পর বেরিয়ে আসছে। তো আজকেও একটি বিজ্ঞপ্তি বেরিয়েছে, যেটা কিন্তু প্রায় 5 পাতার কাছাকাছি। তো সেই বিজ্ঞপ্তিটা নিয়ে আপনার সঙ্গে আলোচনা করব। এই বিজ্ঞপ্তিটা দেখার পরে মোটামুটি আপনার আইডিয়া হয়ে যাবে যে কত কী জমা করতে হবে, কারণ এখানে বলা হয়েছে কোন কোন ক্ষেত্রে টাকা জমা করতে হবে। কারণ এর আগের একটা বিজ্ঞপ্তিতে আমরা বলেছিলাম যে কোন ক্ষেত্রে টাকা জমা করতে হবে না, কিন্তু আজকে আমরা আপনাদের সঙ্গে বলবো যে পেনশনার হোক বা কর্মচারী, কোন কোন ক্ষেত্রে তাদের টাকা জমা করতে হবে আর কোন কোন ক্ষেত্রে তাদের টাকা জমা করতে হবে না, অন্য কোথাও থেকে নেওয়া হবে, সেই সম্পূর্ণ পদ্ধতি মাস ওয়াইজ এবং স্যালারি ওয়াইজ হিসেব কিন্তু এখানে নিয়মগুলো বলেছে। তো আশা করব ভিডিও শেষ পর্যন্ত দেখবেন, কারণ যিনারা এখনও সিদ্ধান্ত নিতে পারেননি যে এই উচ্চ হারে পেনশন অপশানটি, জয়েন্ট অপশানটি নেবো কি নেবো না, তাদের জন্য কিন্তু এই বিজ্ঞপ্তিটা খুবই কার্যকরী হবে। মানে সমস্ত নিয়মগুলো কিন্তু বিস্তারিত বলা হয়েছে, প্রায় 5 পাতার একটা বিজ্ঞপ্তি, এবং এই বিজ্ঞপ্তি দেখার পরে আপনার মোটামুটি এই বিষয়টা ক্লিয়ার আইডিয়া চলে আসবে। আশা করি এরপরে আর কোনো সমস্যা হবে না যে আপনি কত নেবেন, মানে এই উচ্চহারে পেনশনটা নেবেন কি নেবেন না। তো আশা করব ভিডিওর শেষ পর্যন্ত দেখে যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওকে লাইক ও কমেন্টের সঙ্গে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখুন, এইরকম একটা বিজ্ঞপ্তি বেরিয়েছে 11 মে 2023। সেখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফর ভ্যালিডেশন অফ অপশান, জয়েন্ট অপশান ডিপোজিট ট্রান্সফার অফ ডিউ কন্ট্রিবিউশন উইথ ইন্টারেস্ট ইনটু পেনশন ফান্ড, পেনশন ফান্ডে যে ডিউ টাকাটা, বকেয়া টাকাটা জমা করতে হবে নাকি, সেই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি, এবং সেখানে সুদের কথাও কিন্তু বলা হয়েছে। এবং এখানে বলা হয়েছে এর আগে যে বিজ্ঞপ্তিগুলো দেওয়া হয়েছিল 29/12/2022, 5/1/2023, 25/1/2023, 20/2023, 23/4/2023, এই সমস্ত বিজ্ঞপ্তির পরবর্তী বিজ্ঞপ্তি এটা। এখানে দেখুন যে বিষয়গুলো বলা হয়েছে আমরা আপনাদের সঙ্গে দ্রুততার সঙ্গে আলোচনা করব, কারণ এটা আপনার 5 পাতার বিজ্ঞপ্তি। এখানে সরকারের যে প্রস্তাবটা দেওয়া হয়েছে সেই 3/5/2023 একটা বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল, তারপরে এই অনুযায়ী বলা হয়েছে যে অনুচ্ছেদ 11 অধীনে কোনো একজন কর্মচারীর যে যৌথ বিকল্প যদি উনি অপশানটা নেন, সেক্ষেত্রে ওনার এমপ্লয়ার আগে যেটা দিত 8.36 সেটা এবার থেকে তারা দেবে 8.33 দিত, সেটা হবে 1.16 বেড়ে 9.49 তারা কিন্তু এবার দেবে মূল বেতন, মহার্ঘ ভাতা এবং রেমিটেন্স যে অ্যালাউন্স থাকে তার উপর কিন্তু দেয়া হবে এই মানে টাকাটি, মানে ওনারা দেবেন, এমপ্লয়াররা অর্থাৎ নিয়োগকর্তারা কিন্তু এই টাকাটা দেবেন। 2 নম্বর যে বিষয়টা বলেছে, বর্ধিত অবদান মূল মজুরি, মহার্ঘ ভাতা এবং এই রেমিটেন্স, তার উপরে যে 15,000 টাকার উপরে যেটুকু হবে এই সবগুলো মিলিয়ে, অর্থাৎ মূল বেতন, মহার্ঘ ভাতা এবং রেমিটেন্স ভাতা সব কিছু মিলিয়ে যেটা 15,000 টাকার উপরে হবে তার উপর কিন্তু এই হিসেবের কথা বলা হয়েছে। এবং সেই সঙ্গে বলা হয়েছে উপরোক্ত বিজ্ঞপ্তি কার্যকরের জন্য কিছু পদ্ধতি নিতে হবে। বলা হয়েছে যৌথ বিকল্পগুলির ক্ষেত্রে সমস্ত যারা যোগ্য হবে পেনশন তহবিলে নিয়োগকর্তার শেয়ারের হচ্ছে 15,000 উপরে যে 1.16 অতিরিক্ত অবদান অ্যাকাউন্টিং করার প্রয়োজন হবে, তার পেনশন তহবিলে ওনারা তো 15,000 টাকার উপরে তো একটা মানে পার্সেন্টেজটা দেয়নি, 1.16%, সেটা কিন্তু অতিরিক্ত একটা তাদেরকে টাকা জমা করতে হবে। একইভাবে আবেদন বা যৌথ বিকল্পের যোগ্য ক্ষেত্রে যেখানে অতীতের অর্থাৎ আগে উচ্চতর বেতনের রেমিটেন্স প্রভিডেন্ট ফান্ডে বিনিয়োগ করা হয়েছে কিন্তু পেনশন তহবিলে নয়, কারণ পেনশন তহবিলে নিয়োগকর্তার অংশ থেকে 8.33 অবদান করা হয়েছে, সেক্ষেত্রেও কিন্তু অবদানের প্রয়োজন হবে। অর্থাৎ যে বিষয়টা বলা হয়েছে আপনারা জানেন, আগে যে নিয়মটা ছিল 8.33% হচ্ছে পেনশন ফান্ডে যেত, সেটাকেই কিন্তু বলা হয়েছে যে যারা মানে এলিজিবল হবে তাদের ক্ষেত্রে প্রভিডেন্ট ফান্ডে টাকা জমা পড়েছে, কিন্তু এই যে পেনশন ফান্ড যে অ্যাডজাস্টমেন্ট হবে সেটা 8.33 কন্ট্রিবিউশন ফ্রম দ্য এমপ্লয়ার শেয়ার থেকে কিন্তু কন্ট্রিবিউশনটা হবে। এবারে আসি যে সদস্যরা এখন চাকরিতে আছেন এবং যাদের এই যে জয়েন্ট অপশানের মানে প্রয়োজন স্পিকিং অর্ডার পাস করেছেন, OIC স্পিকিং অর্ডার পাস করেছেন, তাদের যৌথ বিকল্পের ক্ষেত্রে বর্তমান নিয়োগকর্তা ভবিষ্যতেও 15,000 টাকার উপরে মজুরিতে 1.16% বৃদ্ধি সহ উচ্চ মজুরিতে যে পেনশন অবদান সেটাও কিন্তু তাদেরকে প্রতি মাসে দিতে হবে। অর্থাৎ এবার থেকে যারা চাকরিতে এখন আছেন,
কাজ করছেন তাদের ক্ষেত্রে কিন্তু 15,000 উপরে অতিরিক্ত 1.16 সহ তাদের যে কন্ট্রিবিউশনটা মোট হবে সেটা কিন্তু তাদেরকে দিতে হবে। এবং এখানটায় বলে রাখি, 4 মে 2023 একটা বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, সেখানে বলা হয়েছিল যে এমপ্লয়ারের কন্ট্রিবিউশন পেনশন ফান্ডে 8.33 থেকে বাড়িয়ে 9.49 করা হয়েছে। এটা কিন্তু এমপ্লয়ারের পক্ষ থেকে শেয়ার করা হবে। এবার দেখে নিই পাওনার হিসাবটা কীভাবে হবে। নিয়োগকর্তারা যিনারা ছিলেন এমপ্লয়ার, তিনারা কিন্তু মজুরির সমস্ত বিবরণ অফিসে জমা করবে, তার উপর কিন্তু তার বকেয়াটা হিসেব করা হবে। এবং প্রতি সদস্য বা পেনশনভোগীর একটা পৃথক ফাইল করা হবে, এবং ই অফিস থেকে তাদের একটা অ্যাপ্লিকেশন আইডির স্পষ্ট মার্কিং অর্থাৎ অ্যাকনোলেজমেন্ট নাম্বার তাদেরকে দেওয়া হবে বা সেখানে জেনারেট করা হবে সিস্টেম অনুযায়ী, এবং সেটাই কিন্তু তাদের পরবর্তীতে কাজে লাগবে। এবং এক্সেম্পটেড অব্যাহতিপ্রাপ্ত প্রতিষ্ঠানের ক্ষেত্রে সমগ্র সময়ের জন্য মজুরি বিবরণ এবং সামঞ্জস্যপূর্ণ অবদান অব্যাহতিপ্রাপ্ত প্রতিষ্ঠানের সাথে পাওয়া উচিত। এটা হচ্ছে যিনারা এক্সেম্পটেড এস্টাবলিশমেন্টে সার্ভিস করতেন 1952 নিয়ম অনুযায়ী, যেমন ধরুন বাজাজ কোম্পানি, ওদের একটা বিশেষ সুবিধা হয় কি, এরা নিজেদের পিএফ বা পেনশন ফান্ডের টাকাটা ওরা নিজেরাই কিন্তু ম্যানেজ করে, হচ্ছে EPS-95 যে এই যে নিয়মটা ইপিএফে যে জমা করতে তারা কিন্তু সেই নিয়মে থাকে না। এবারে মাস অনুযায়ী কী হয় বকে মানে গণনা করা হবে। এখানে বলেছে উচ্চ পেনশনে মানে উচ্চ বেতনে নিয়োগকর্তার শেয়ারে 8.33 16/11/1995 থেকে বা বেতন মজুরি সীমা অতিক্রম করা তারিখটি, অর্থাৎ হয় উনার 1995 সালের নভেম্বরের 16 তারিখ থেকে, অথবা যেদিন উনার বেতন 15,000 টাকার উপরে উঠেছে সেদিন যেটা শেষে হবে সেদিন থেকে কিন্তু সেই বকেয়া টাকাটা 8.33 যে শেয়ারের অংশটা কিন্তু গণনা করা হবে। আবার 1.16% যেটা বেশি বেতন সেটাও কিন্তু নিয়োগকর্তার শেয়ারের 15,000 পার মান্থ 1/9/2014 থেকে রেকর্ড অনুযায়ী গণনা করা হবে। অর্থাৎ আবারও একটা বিষয় দেখুন, 1995 সাল থেকে উচ্চ পেনশনে উচ্চ বেতনের ক্ষেত্রে অর্থাৎ 15,000 টাকার বেশি যে বেতনটা হয়েছিল তার উপর 8.33% হিসেব করা হবে। আবার 2014 1 সেপ্টেম্বরের পর থেকে 15,000 বেশি যে বেতনটা হবে তার উপর 1.16% গণনা করা হবে। একটা হবে 1995 সাল থেকে, আর একটা হবে 2014 সালের সেপ্টেম্বর থেকে। এবং পেনশন তহবিলে ইতিমধ্যে জমা করা সমস্ত পরিমাণের উপর, অর্থাৎ এই যে উপরে 1 নম্বর এবং 2 নম্বরে যে টাকাটা জমাটা পড়েছে সেখান থেকে পেনশন তহবিল থেকে এই টাকাটা যোগ করে কেটে নেওয়া হবে, মানে এটা বকেয়া করে হিসেব করা হবে আর কি, টোটাল টাকাটা কতটা পড়েছে। এবং এই দুটি যে বলা হলো 1995 সাল এবং 2014 সালের যে কতটা জমা পড়েছে সেটা কিন্তু যোগ করার পরে বিয়োগ করে দেখবে ওনারা, আপনাকে করতে হবে না এই কাজটা। এরপরে বলেছি উপরে গণনা করা বকেয়ার উপর যদি সুদ থাকে তা কিন্তু সদস্যের পিএফ সঞ্চয়ের উপর অর্জিত সুদ থেকে কিন্তু নেওয়া হবে। এবং অমুক্ত প্রতিষ্ঠান অর্থাৎ আনএক্সেম্পটেড, তাদের জন্য ইপিএফ স্কিম 1952 অনুসারে 16/60 অধীনে ঘোষিত হারে সুদ গণনা করা হবে। এবং অব্যাহতি অর্থাৎ এক্সেম্পটেড প্রতিষ্ঠানের ক্ষেত্রে ইপিএফ স্কিম 1952 অনুচ্ছেদ 1960 অধীনে ঘোষিত হারে বা সময়ে সময়ে যে অব্যাহতিপ্রাপ্ত প্রতিষ্ঠান ট্রাস্ট দ্বারা ঘোষিত হারে, অর্থাৎ এক্সেম্পটেড যারা ট্রাস্ট তারা যেমন করে সুদ ঘোষণা করছে সেই হারে কিন্তু এটা হিসেব করা হবে। সেটি যদি বেশি হয় সেক্ষেত্রে তার সুদ গণনা করা হবে, আর কম হলেও কিন্তু তার সুদটা গণনা করা হবে। বৈধতা এবং যৌথ বিকল্পের ক্ষেত্রে অবদানের শ্রেণী বিভাগ সেটা কীরকম বলেছে, গণনা করা হবে ওনার বকেয়া টাকা ওনার সম্পূর্ণরূপে প্রেরণ করা হয়েছে মানে জমা করা হয়ে গেছে ইপিএসে সম্পূর্ণ টাকা, মানে এখানে 3টা ক্যাটাগরি করা হচ্ছে, এই যে পেনশনারদের 3টা ক্যাটাগরি করা হচ্ছে। একটা হচ্ছে কি, প্রথম হচ্ছে তাদের বকেয়া টাকা তারা অলরেডি জমা করে ফেলেছে, 2 নম্বর হচ্ছে গণনা করা বকেয়া ইপিএসে জমা দেয়নি কিন্তু উচ্চ মজুরির উপর যে টাকাটা সম্পূর্ণ কিন্তু ইপিএফ ফান্ডে জমা পড়েছে এবং ওনার পিএফ ফান্ডে কিন্তু সেই ব্যালেন্সটা আছে, সেখান থেকে হয়তো কেটে নেওয়ার সুযোগ থাকবে। আর 3 নম্বর হচ্ছে গণনা করা বকেয়া ইপিএসেও প্রেরণ করা হয়নি তবে উচ্চ মজুরিতে অবদান সম্পূর্ণরূপে পিএফ ফান্ডে জমা পড়েছে কিন্তু এখন পিএফ ফান্ডে অপর্যাপ্ত ব্যালেন্স আছে, অর্থাৎ টাকা হয়তো কোনো কারণে তুলে নেওয়া হয়েছে, সেটা একটা। অর্থাৎ 3টা ক্যাটাগরি হচ্ছে, একজনের পুরো টাকা জমা পড়ে গেছে বকেয়া সহ, আর কিছু জনের ওনারা কন্ট্রিবিউশন করেছেন উচ্চ মজুরিতে কিন্তু পিএফ ফান্ডে পর্যাপ্ত ব্যালেন্স আছে, টাকাটা সম্পূর্ণ আছে। আবার কিছু লোকের হয়েছে কি,
তারা কন্ট্রিবিউশন করেছেন হাই স্কেলে, কিন্তু পিএফ ফান্ডে, কিন্তু তাদের এখন পিএফ ফান্ডে কোনো টাকাটা পর্যাপ্ত নেই। সেক্ষেত্রে কী করা হবে বলেছে, এই সমস্ত ক্ষেত্রে ফিল্ড অফিসে এই বিষয়ে একটা টোটাল সবার আলাদা আলাদা করে একটা ফাইল তৈরি করা হবে এবং সেখানে হিসেব করা হবে, এবং সর্বশেষ এবং বর্তমান নিয়োগকর্তার মাধ্যমে পেনশনভোগী কর্মচারীর কাছে সেই তথ্যটা পাঠানো হবে। ইপিএফ তাদের শেষ এবং বর্তমান নিয়োগকর্তার মাধ্যমে প্রাপ্ত বকেয়া সম্পর্কে তাদেরকে জানাবে, এবং ইপিএফ অ্যাকাউন্ট থেকে অর্থাৎ তাদের পিএফ অ্যাকাউন্ট থেকে ইপিএস অ্যাকাউন্টে কিন্তু টাকাটা ট্রান্সফার করা হবে, তার জন্য তাদের পারমিশন নেওয়া হবে। তা তাদের কাছে কিন্তু আবারও একবার পারমিশন নেওয়া হবে যে তাদের ইপিএফ ফান্ড থেকে পেনশন ফান্ডে টাকাটা ট্রান্সফার হবে। যদি ইপিএফ ফান্ডে অর্থাৎ ইপিএফ অ্যাকাউন্টে অপর্যাপ্ত ব্যালেন্স থাকে, তাহলে ইপিএফ জানাবে যে পরিমাণ অর্থ ইপিএফ অ্যাকাউন্ট থেকে ডাইভার্ট করা যেতে পারে, এবং ঘাটতি হলে সেক্ষেত্রে কিন্তু ওই পেনশনারকে কিন্তু টাকাটা জমা করতে হবে, কর্মচারীর কাছ থেকে জমা করানো হবে। অর্থাৎ যদি আপনার পিএফ ফান্ডে টাকা থাকে পর্যাপ্ত, সেটা থেকে ইপিএস ফান্ডে পেনশন ফান্ডে টাকা ফেরত ডাইভার্ট করা হবে, আর যদি না থাকে কিন্তু আপনি উচ্চ পেনশন নিতে চাইছেন, সেক্ষেত্রে আপনাকে কিন্তু টাকাটা জমা করতে হবে। এবং ইপিএফও এবং ইপিএস অ্যাকাউন্টের জন্য বকেয়া থাকা মোট পরিমাণ একটা বিভাজন করবে, যা কিন্তু ইপিএফ অ্যাকাউন্টের থেকে সুদের সাথে ডাইভার্ট করা হবে, সুদও কিন্তু নেওয়া হবে ইপিএফ ফান্ড থেকে, টাকা নিয়ে কিন্তু ইপিএস ফান্ডে জমা পড়া হবে। এবং সেই সঙ্গে আরও বলা হয়েছে এই যে অর্থ জমা করার সময়সীমা বা ডাইভার্সন, অর্থাৎ ইপিএফ ফান্ড থেকে যে পেনশন ফান্ডে টাকাটা আসবে তার জন্য যে সময়সীমা পেনশনভোগী কর্মচারীকে দেওয়া হয়েছে সেটা হচ্ছে মাত্র 3 মাস, 3 মাসের মধ্যেই কিন্তু কাজটা হবে। এবার দেখুন 6.1.6.2 শ্রেণীতে যে টাকা জমার কথা বলা হয়েছে সেটা হচ্ছে কি, তাদের কোন কোন ক্ষেত্রে টাকা জমার প্রয়োজন পড়বে না। সে 6.1 বলতে বোঝাচ্ছে যিনার হচ্ছে অলরেডি ডিউ টাকা জমা পড়ে গেছে, যে সমস্ত পেনশনের ডিউ টাকা জমা পড়ে গেছে। 6.2টা হচ্ছে যাদের এমপ্লয়ারের টাকাটা ডাইভার্ট করা হবে প্রভিডেন্ট ফান্ড থেকে এবং তার প্রভিডেন্ট ফান্ডে কিন্তু পর্যাপ্ত টাকা আছে, এবং যদি দেখা যায় 3 নম্বর যেটা 6.3, সেক্ষেত্রে কিন্তু তাদের কাছ থেকে টাকা এমনিতে নেওয়া হবে না, তাদের পর্যাপ্ত ব্যালেন্স নেই। 6.3 যেটা বলছে যে অপর্যাপ্ত ব্যালেন্স আছে, সেক্ষেত্রে তার কাছ থেকে কিন্তু টাকা নেওয়া হবে, এবং টাকাটা নেওয়া হবে বিভিন্ন চেকের মাধ্যমে এবং অনলাইন ব্যবস্থা যদি পরবর্তীতে হয়, এবং অবশ্যই আবেদন আইডি, ইউএন নম্বর, পিপিও নম্বর এবং মোবাইল নম্বর, ডিমান্ড নোটিশ সহ তারিখ সহ সব কিছু তথ্য কিন্তু দিতে হবে। এবং এই সংক্রান্ত বলেছে আরও কিন্তু পরবর্তীতে বিজ্ঞপ্তি বেরোবে, কতটা পেনশন পাবেন সেই বিষয়ে কিন্তু বিজ্ঞপ্তিটা পরে বেরোবে। এবং এখানে বলা হয়েছে এই যে কাজগুলো কিন্তু খুব দ্রুততার সঙ্গে হবে, মনিটরিং করা হবে ঠিক দ্রুততার সঙ্গে, যাতে পেনশনটা খুব দ্রুততার সঙ্গে এই হাই পেনশনটা পেয়ে থাকে। এবং এই যে সমস্ত বিষয়গুলো বললাম সেটা একটা নিউজ, ইংলিশ নিউজ চ্যানেলে কিন্তু একটা পেয়েছিলাম, তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে দেখুন একবারে শর্টে সবগুলো কিন্তু একসঙ্গে দেওয়া আছে, এটা দেখলেও আপনি কিন্তু বুঝতে পারবেন যে তাদের কোথায় দিতে হবে টাকা, কোথায় দিতে হবে না, যেটা আমরা বললাম বিজ্ঞপ্তি সেটাই কিন্তু এখানে আবার একবার বলা হয়েছে। এর পরেও যদি আপনাদের কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানতে পারবেন। তবে হ্যাঁ, টাকা কিন্তু আপনাকে যদি বকেয়া দিতে হয় বা আপনার পিএফ ফান্ড থেকে যদি ইপিএসে আসে উচ্চতর পেনশন নেওয়ার ক্ষেত্রে, তাহলে কিন্তু 3 মাস সময়, 3 মাস পেরিয়ে গেলে কিন্তু আর সুযোগটা আপনি পাবেন না। তবে হ্যাঁ, অবশ্যই আবারও বলবো আপনি একটু নিজে চিন্তাভাবনা করুন যে ইপিএস ফান্ডে এই উচ্চ পেনশন নেওয়ার ক্ষেত্রে টাকা জমা দিতে হলে আপনার আদৌ লাভ হবে না লস হবে, সেটা কিন্তু অবশ্যই খেয়াল করবেন। নাহলে কিন্তু উচ্চতর পেনশন নেওয়ার ক্ষেত্রে দেখার পরে আপনার সেই অর্থে লাভ হচ্ছে না, তাতে কিন্তু আপনার ক্ষতিই হবে। আশা করি তথ্যটি আপনার সামনে গুরুত্বপূর্ণ হবে, যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওকে লাইক ও কমেন্ট করে আমাদেরকে উৎসাহিত করবেন। ধন্যবাদ।